केंद्र हो राज्य प्रत्येक ही बक्तव्य साधारण मानुषर क्या करते चान तारा और जख से साधारण मानुषर प्रश्न आसे तक एखने जो दाना आसे तक घर भेगे जावर जैगा नहीं तई त्राण शिविर आश्रय राज्य मानुष क्षोभ प्रकाश कर कारण आवास योजना टाका मिले और अन्यदि आयुष्मान भारत प्रकल्प नहीं क्योंकि राज्य सरकार के विधलें प्रधानमंत्री पश्चिम बंग ए दिल्ली ए राज्य प्रवीण का क्षमा प्रार्थी कारण सेवा पहुंचे दीते कारण अवश्य राज्य सरकार असहयोग के बुजुर्ग के पास आयुष्मान वय वंदना कार्ड होगा तो परिवार के खर्चे भी कम होंगे, उनकी चिंता भी कम होगी। लेकिन साथ साथ मैं दिल्ली के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं और पश्चिम बंगाल के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं उनसे क्षमा मांगता हूं कि मैं आपकी सेवा नहीं कर पाऊंगा। मैं उनसे क्षमा मांगता हूं कि मुझे पता तो चलेगा आपको कष्ट है, मुझे जानकारी तो मिलेगी लेकिन मैं आपको सहाय नहीं कर पाऊंगा। और कारण दिल्ली में जो सरकार है और पश्चिम बंगाल में जो सरकार है वो इस आयुष्मान योजना से जुड़ नहीं रही है, अपने राजनीतिक स्वार्थ के लिए अपने ही राज्य के बीमार लोगों के साथ जुल्म करने की वृत्ति, ये प्रवृत्ति मानवता की दृष्टि से किसी भी तराजू पर खरी नहीं उतरती। और इसलिए मैं पश्चिम बंगाल के बुजुर्गों की माफी मांगता हूं, मैं दिल्ली के बुजुर्गों की माफी मांगता हूं। देशवासियों की तो सेवा कर पा रहा हूं लेकिन राजनीतिक स्वार्थ की वृत्ति की दीवारें मुझे दिल्ली के बुजुर्गों की सेवा करने से रोक रही है, पश्चिम बंगाल के बुजुर्गों की सेवा करने से रोक रही है। मेरे दिल में कितना दर्द होता होगा। मैं शब्दों में बयान नहीं कर पाऊंगा। সুমিতদের রাজ্য এবং কেন্দ্র যদি হাতে হাত মিলিয়ে কাজ করে আয়ুষ্মান ভারতের সঙ্গে মানুষ যদি স্বাস্থ্যসাথী সুবিধাও পান তাতে আখেরে লাভ তো এ রাজ্যের মানুষেরই, কেন সেটা শাসক দল বুঝতে চায় না? এতে তো শাসক দলের ক্রেডিবিলিটি কি কিছু কম পড়ে যায়? অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসেবে মোদি সাহেবকে আমি বলবো যে আপনি এইসব বক্তব্য দেওয়ার আগে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে মানার চেষ্টা করুন। আপনি না করার জন্যেই আজকে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকায় বঞ্চিত বাংলা। তেমনি আয়ুষ্মান ভারতটা কিন্তু বাংলায় নতুন নয়, স্বাস্থ্য বিমা অলরেডি স্বাস্থ্যসাথী বাংলায় প্রথম করেছে। আপনি নকল করুন তাতে অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখুন আয়ুষ্মান ভারত থাক। শুনুন শুনুন, ওড়িশা বলুন, বিহার বলুন, দিল্লি বলুন, একটা স্বাস্থ্যসাথী ছিল। স্বাভাবিকভাবে পরবর্তীতে ওড়িশা যেহেতু বিজেপি সরকার চেঞ্জ হয়েছে, মানে সরকার থেকে তারা শুরু করেছে, বিহার আগেই করেছে, দিল্লি আপ আছে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন 70 বছরের ঊর্ধ্বে, এবং সেটা জিএসটিও বাদ দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 140 স্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড এটা প্রায় 250 কোটি মানুষ সুবিধে পাচ্ছে, এবং পুরো স্বাস্থ্যসাথী তাদের যুক্ত হচ্ছে। কিন্তু আয়ুষ্মান ভারতের তা নয়, ট্রিটমেন্ট পাওয়া যায় না, এবং স্বাস্থ্যসাথী কার্ডেও যাদের রয়েছে সেই কার্ড হোল্ডারদের একাধিক সমস্যায় পড়তে হয়। যে বাড়িতে ফ্রিজ বা মোটর বাইক থাকলে হ্যাঁ, এবং 10,000 টাকার বেশি ইনকাম হলে সে স্বাস্থ্যসাথী পাবে না। এই সরি, আয়ুষ্মান ভারত পাবে না, এটা নেই না, নেই আছে, কন্ডিশনে আছে। আমি আসছি, 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 আমি
নির্দিষ্ট ভাবে স্বাস্থ্য ক্ষেত্রে 2014-15 অবধি পশ্চিমবঙ্গ সরকারের নীতি ছিল বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা। এই পরিকাঠামোটা পর্যাপ্ত না থাকার সত্ত্বেও পরে স্বাস্থ্যসাথী চালু হয়ে যায়। স্বাস্থ্যসাথী এবং এই আয়ুষ্মান ভারত দুটোই ইনসিওরড প্রকল্প, কিন্তু এখানে নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যে কোনো জায়গাতে দুটো ইনসিওরড, আয়ুষ্মান ভারতে টাকা দিতে হয়। স্বাস্থ্যসাথী কার্ডে রিফিউজাল আসে ওটি ছাড়া, অপারেশন থিয়েটারের কেস ছাড়া বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী নিতে চায় না, চায় না, চায় না। এবং যার জন্য মুখ্যমন্ত্রীকে আলাদা করে নির্দেশ দিতে হয় হাসপাতালগুলোকে। আজকে বোঝা গেছে, আমি স্বাস্থ্য ব্যবস্থা অনেকবার আপনাদের ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ড যদি ওভারঅল ভীষণ রকমের অ্যাকসেপ্টেড হতো তাহলে কি মুখ্যমন্ত্রীকে আলাদা করে বলতে হতো, হাসপাতালগুলোর জন্য নির্দেশ দিতে হতো যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা আপনাদের করতেই হবে, যারা রিফিউজ করবেন তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে? প্রত্যেকটা রাজনৈতিক দলই তো বলেন যে মানুষের আদালতে যান, মানুষই হচ্ছেন সব। তা মানুষের যাতে উপকার হয় তাতে যদি দুটো জিনিসই থাকে, স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান, তাহলে অসুবিধাটা কোথায়? আজকে কেন্দ্র এবং রাজ্য কেন আকচাকচি করছেন, কেন ঝগড়া করছেন? আজকে বন্ধুত্বপূর্ণ থেকে মানুষের উপকারে লাগুন। আজকে স্বাস্থ্যসাথী অনেক নার্সিংহোমে কাজে লাগে না, অনেক জায়গায় নেন না, অনেক কিছু অপারেশন করা যায় না, সেখানে যদি আয়ুষ্মান প্রকল্প আসে তাতে সেটাও নিন, স্বাস্থ্যসাথীও থাকুক। আজকে 70 বছরের ঊর্ধ্বে আয়ুষ্মান প্রকল্প যে করছেন, তাহলে রাজ্য সরকার কি মনে করছেন যে 70 বছরের ঊর্ধ্বে মানুষ আর থাকবে না? রাজ্য সরকার যে জিনিসটা করছেন, আয়ুষ্মান প্রকল্প 70 বছরের ঊর্ধ্বে জন্য করেছেন, আয়ুষ্মান প্রকল্প যদি 70 বছরের ঊর্ধ্বেই থাকুক সেটা থাকুক, আয়ুষ্মান মানে সবটাই, মানে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন কি শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের মধ্যেই রাজনৈতিক আকচাকচির কারণে? নারায়ণবাবু, আসলে ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় খুব গোলমাল হচ্ছে, কেন্দ্রীয় যে প্রকল্পটা আয়ুষ্মান ভারত, সেখান থেকেই কিন্তু মমতা ব্যানার্জি টুকেছেন। এবং পরবর্তীকালে আয়ুষ্মান ভারতে, এটা চন্দা ঠিকই বলেছিলেন যে ওই সময় কিন্তু বহু রাইডার দেওয়া হয়েছিল, এবং বিশেষ করে ক্রিটিক্যাল কিছু অপারেশনের ক্ষেত্রে এখানকার সরকারি হাসপাতাল থেকে লিখিয়ে নিতে হবে যে এটা এখানে করা যাবে না, তখনই ভেলোর বা বাইরে গেলে হবে। কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেবল। এবং কুস্মিতা যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, যে মানুষকে চয়েস করতে দিন না দুটো কার্ডের মধ্যে, যে যার যেটা পছন্দ সেটা নেবে, 70 বছরের মধ্যেই হোক কমই হোক থেকে কেন। আয়ুষ্মান ভারত, আমি একটা জিনিস বলছি, আয়ুষ্মান ভারতের কিন্তু ওরকম রিফিউজালের সংখ্যা প্রায় নেই, আর স্বাস্থ্যসাথীর যেটা 40% বলছেন, আমি বলবো 80% লোক উইদাউট রাইডার ট্রিটমেন্টের মানে সুযোগটা পাচ্ছে না, পাচ্ছে না এই কারণেই যে পশ্চিমবঙ্গ সরকার এইসব বলছেন, মুখ্যমন্ত্রী উল্টোপাল্টা বলছেন, এটা ভুলভাবে বলছেন না, স্বাস্থ্যসাথীতে 70 বছর ইনক্লুডেড, 70 বছর যাই হোক না কেন, এরাজ্যে আয়ুষ্মান ভারত চলে না, এরাজ্য সরকার আয়ুষ্মান ভারতকে অ্যাপ্রুভ করে না, কোভিড জায়গাটা আফসোসের জায়গা প্রধানমন্ত্রী সেখানে। এবার আপনাদের দেখাই আজকে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি রয়েছে, মশাল মিছিল তারা করবেন। এখনো পর্যন্ত 80 দিন কেটে গিয়েছে, আরজিকর কাণ্ডের বিচার কিন্তু মেলেনি, আর তাই আজকে তাদের সিজিও অভিযানের ডাক, অর্থাৎ সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে তারা যাবেন রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে।
30 তারিখে একটা WBMC থেকে সিজিও কমপ্লেক্স একটা মশাল মিছিল আয়োজন করেছি। এই বিচার পাওয়ার জন্য যেখানে যেতে হয় আমরা যাব, এটুকু বলতে পারি। কারণ CBI এর কাছেই আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে, যে ধরনের চার্জশিট তারা পেশ করেছে সেটাতে আমরা অসন্তুষ্ট। আমরা মনে করি একজন ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব নয়। তো আমাদের বিশ্বাস, বিশ্বাস নিয়েই আমরা বাঁচছি। এই বিশ্বাসটা যেদিন চলে যাবে সেদিন অ্যানার্কি তৈরি হবে। আমাদের বিশ্বাস আছে এখনও গভর্নমেন্ট ইনস্টিটিউশনের উপরে, তাই আমরা ভদ্রভাবে প্রেশার দিয়ে মিছিল করে তাদেরকে বোঝাতে চেষ্টা করব যে আমাদের বিশ্বাসের জায়গাটা যাতে নড়ে না যায়। এখনও পর্যন্ত আমরা CBI সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। ইতিমধ্যেই কিন্তু বিজেপি নিজেদের অবস্থান বদল করেছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একেবারে আক্রমণ শানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। আর এবার শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে পারলে নবান্ন এবং সুপ্রিম কোর্ট অভিযান করুন, দেখুন। সিজিও অভিযান করুন, নবান্ন অভিযানটা কবে হবে তার জন্য অপেক্ষা বলছি। জনগণনা সিজিওতে আপনি যান, আপনি একটা নবান্ন অভিযানও করুন আর একটা সুপ্রিম কোর্ট অভিযান করুন। সব বিষয়টা তো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অভিযানটা কবে হচ্ছে? কিছু লোকের একটা ব্যামো ধরেছে, টিভিতে থাকতেই হবে। তারা এখন থাকতে পারছে না, তাদেরকে তাদের বাড়ির লোকেরা, তাদের বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করছে যে তোমাকে আর দেখা যাচ্ছে না কেন। আপনারা এত কাণ্ড করেছেন দু মাস ধরে, ভস্তে ঘি ঢেলেছেন। শীর্ষেন্দুতে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা যদি আমরা ভালো করে মন দিয়ে শুনি, এত কাণ্ড যে গত দু মাস ধরে আপনারা করেছেন, যে কাণ্ডগুলো গত দু মাস ধরে হচ্ছিল শুভেন্দু অধিকারী তো তাদেরকে সমর্থন করেছিলেন, রাজনৈতিকভাবেও করেছিলেন, পতাকা ছাড়াও সমর্থন করেছিলেন, কোথাও আজকে হালে পানি না পেয়ে জুনিয়র ডাক্তারদের কাছে ঠিক যতটা গুরুত্ব পাবেন ভেবেছিলেন সেটা না পেয়ে কি আজকে এই ধরনের পরামর্শ? ডাক্তাররা ঈশ্বরের পরের স্থান, সেবার জায়গায় আছেন, তাদের আন্দোলনে নামতে হবে কেন? কিসের জন্য আন্দোলনে নামতে হবে? তার মানে কিছু তো নিশ্চয়ই আছে। আজকে ডাক্তার যে জায়গাতে কর্মরত অবস্থায় যে নৃশংস অত্যাচার হয়েছিল, মা বাবার একদম অবস্থায় আছেন নির্যাতিতার মা বাবা, সেই জায়গাটা ভাবুন। আপনারা তো এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তাদের সঙ্গে দেখা করেছেন? করেননি। আজকে কোনো দল নয়, আজকে ডাক্তারবাবুদের পাশে থেকে দুর্নীতি যাতে না হয় সেটা রাজ্য সরকারকে দেখতে হবে, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। আর এই এদের গোটা সমাজ কুর্নিশ করছে এদের আন্দোলন। আজকে যে জায়গাতে রাজ্য সরকার, যেদিন কার্নিভাল হলো, কার্নিভালের দিন কলকাতা কর্পোরেশনের ডাক্তার তপব্রত রায়, কালকে আমরা মামলা করে তাকে স্টে করানো হয়েছে, সেই জায়গায় তদন্ত স্থগিতাদেশ করানো হলো, কিসের জন্যে, কেন হবে? আজকে তিনি একটা টি শার্ট পরেছেন, আজকে রাজ্য সরকার সরকার বলে দেবে যে কি পোশাক পরবে? তার একটা ব্যাগ ছিল, কোনো সিজ করলেন না, এদিকে 4 ঘন্টা তার মোবাইলটা কেড়ে নিয়ে গিয়ে ময়দান থানায় বসিয়ে দিলেন, কিসের জন্য, কেন? এইভাবে প্রতিবাদকে, প্রতিরোধকে আটকানো যায় না, হৃদয় থেকে আটকানো যায় না, সেই জায়গা থেকে উঠে আসে। যেটা ভুল সেটা ভুল, আর যেটা ঠিক সেটা ঠিক। মনে রাখতে হবে যে হসপিটালগুলো, যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, তাদের বউ বাচ্চার জন্য আন্দোলন করছেন না, তাদের ডিএ বাড়ানোর জন্য আন্দোলন করছেন না, রোগীদের যাতে সুবিধা হয়। আজকে যে জায়গাটা আরেকদিন বলেছিলাম, যে মরণের সময় যেটা কেওড়াতলা এবং নিমতলায় দেখা যায়, যে 4 নম্বর যে 5 নম্বরে আমার চিতা জ্বলছে, সেটা জেলা হসপিটালে সেই বোর্ড দেখা যাবে না কেন? যে PG-তে 6 নম্বর 6টা সিট বেড ফাঁকা আছে, আর এদেরকে ইয়েতে আজকে মেডিকেলে 5টা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা একটি অনশনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে প্রতীকী অনশনকারী হিসাবে সকাল 6টা থেকে অনশন কর্মসূচি শুরু হয়েছিল। তো সেখানে প্রতীকী অনশনকারী হিসাবে আমি নিজেকে চিহ্নিত করেছিলাম যে হ্যাঁ, আমি অনশন করছি, এবং এই অনশন করছি, এই প্রতীকী অনশনকারী ব্যাচ লাগিয়ে আমাদের মতো আরও অনেকেই, অনেক চিকিৎসক যারা জুনিয়র এবং সিনিয়র প্রত্যেকেই হসপিটালে এবং নিজেদের কর্মক্ষেত্রে অন ডিউটি অবস্থায় নিজেদেরকে অনশনকারী হিসাবে চিহ্নিত করে এর আগেও ডিউটি করেছেন, এই অনশনকারী ব্যাচ লাগানো, উই ডিমান্ড জাস্টিসের ব্যাচ লাগানো, এবং আমি একটি ওই দিন টি শার্ট পরেছিলাম, সেই টি শার্টে ওখানে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই, পাশে একটি শিরদাঁড়ার ছবি দেওয়া ছিল, আর ছিল আমার গলায় এমপ্লয়ি আইডি, এই ছিল আমার টোটাল আউটফিট। এই দেখেই
মানে এটা শেষে যখন আমি থানা থেকে বেরিয়ে আসি তখন পুলিশ কর্মীদের মধ্যে এটা এই বক্তব্যটাই শোনা যায় যে ওনার এই ধরনের পোশাক আশাক দেখে আমাদের সন্দেহ হয় যে উনি কোনো ধরনের আক্রমণাত্মক কিছু করতে পারেন বা ওনারা এরপরে আরও অ্যাড করেন যে ওনার ওপরে কোনো আক্রমণাত্মক কিছু হতে পারে সেই হিসাবে আমরা ওনাকে এখানে নিয়ে আসি কিন্তু কি অভিযোগ বা আমি কি করেছি এটা আমি এবং আমার অন্য সিনিয়র বন্ধুবান্ধব সতীর্থ সকলেই বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও এর কোনো উত্তর কিন্তু ওনারা ওই দিন আমাকে দিতে পারেননি আমি আলোচনায় ফিরব অবশ্যই রাজ্য সরকার যেমন ঠিক করে দিতে পারে না কে কি খাবেন কে কি পড়বেন তার পাশাপাশি একেবারে বিরোধী দল তারাও কি বলে দিতে পারে যে এরপরে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মসূচি কোথায় করবেন কিভাবে করবেন আমি নারায়ণবাবুর কাছে যাব একদিকে যেমন তপব্রত চিকিৎসককে এভাবে হেনস্থা করার অভিযোগ উঠছে রাজ্য সরকার বিরোধীরা সরব হচ্ছে তার পাশাপাশি কিভাবে আপনারা জুনিয়র ডাক্তারদের একেবারে অঙ্গুলি হেলন করে বলে দিতে পারেন যে তারা চোকার্স একেবারে তারা পিছিয়ে পড়েছেন আন্দোলন ঠিক পথে যাচ্ছে না কেন অন্যরা তো প্রশ্ন তুলছেন রাজ্যের মানুষ তো জানতে চাইছেন সিবিআই কি করছে দেখুন একটা জিনিস বলি সিবিআই কি করছে সেটা আমাদের থেকেও শুভেন্দুবাবু যেটা বললেন আর কি যে সেটা তো সুপ্রিম কোর্ট বলতে পারে কারণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিছুদিন বাদে বাদে তারাই ঠিক করে দিচ্ছেন সিবিআই রিপোর্ট দেবে এবং সিবিআই রিপোর্ট পছন্দ না হলে তারা স্টেপ নেবেন পছন্দ হলে কি হবে সেটা তারা বলছেন আর দ্বিতীয়টায় বলি যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরে দেখুন তাদের আন্দোলনটা যখন গতি পাচ্ছে এবং মমতা ব্যানার্জি যখন বাধ্য হলেন বসতে এবং তার একটা ওই ভিডিও ইয়ে নিলেন হ্যাঁ যে আন্দোলনের আগে বলেছিলেন মনোজ পন্থ যেটা বলেছিল যে এটা করা যাবে না সাবজুডিস তখনও কিন্তু সাবজুডিসই ছিল এইবারে উনি সেটা করলেন মমতা ব্যানার্জির মোড়াস অপারেন্ডি তাই ডাক্তারদের মধ্যে ভেঙে ভেঙে কতগুলো তারই দলে বিজেপির মোড়াস অপারেন্ডি কি শুভেন্দু অধিকারী তো স্পষ্টই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই বৈঠককে তিনি ভালোভাবে নিচ্ছেন না মানুষও ভালোভাবে নিচ্ছেন না কিন্তু জয়ন দা এখানে আশঙ্কার জায়গা তো আরো তৈরি হচ্ছে একমাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা এতদিন যা জেনেছিলাম তার মধ্যে আবার একটা নতুন করে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল এবার যেটা জানা যাচ্ছে তৃণমূলপন্থী প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যারা আবার এই অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে তাহলে আখেরে কি হচ্ছে পুরোটাই ভাঙতে ভাঙতে ছোট হয়ে যাচ্ছে শুধু ডক্টর চক্রবর্তী যেখানে শেষ করেছিলেন ওনার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলে উনি শিক্ষাবিদ হিসেবে আমার কাছে প্রচণ্ড শ্রদ্ধার জায়গা নির্দিষ্টভাবে যেটা কথা বলবার সেটা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলনকে ভাঙবার জন্য শাসকদল যতটা চেষ্টা করেছে আপনি জানেন গতকাল আরও একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে যদি ওদের ধারণা 2013 সালে মুখ্যমন্ত্রী নিজে এই সরকারি শিলমোহর দিয়েছিলেন এতে আমাদের খুব স্পষ্ট কথা ডাক্তাররা যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনের বিন্দুমাত্র ঘাঁটা পড়েনি আর মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন জনজাগরণ হয়েছে এই আন্দোলন আন্দোলন আমরা বিচার আদায় করে আনবো এই বিচার আদায় করে আনতে হবে তোমার লোপাট হয়ে গেছে বিচার আদায় করতেই হবে এখানে কোনো ক্ষতি কিন্তু যায় একমাত্র অবশ্যই বিচারের কিন্তু সমীরদা প্রশ্নটা তো এইখানে যে সবটাই কি তাহলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষ তো গুলিয়ে ফেলবেন কোনটা ফ্রন্ট কোনটা অ্যাসোসিয়েশন কারা প্রোগ্রেসিভ কারা কোন পন্থী কারা কি চান সবটাই কি একেবারে উদ্দেশ্য প্রণোদিত দেখুন বিজেপি আন্দোলনটাকে ডাক্তারকে সামনে রেখে হাইজ্যাক করার চেষ্টা করেছিল এই জন্যই বলেছিল দাবি এক দফা হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ কিন্তু যখন দেখছি মুখ্যমন্ত্রী নবান্নে বা কালীঘাটে বহুবার ডাক্তারদের সাথে ত্রুটি আছে অস্বীকার করে লাভ নেই যে কারণে 10টা দাবি তার মধ্যে 90% অ্যাসিউরেন্স পেয়ে গেছে ডাক্তাররা এই কারণে কিন্তু ডাক্তাররা চিকিৎসা মৌলিক দায়িত্ব হচ্ছে চিকিৎসা দেওয়া সেবা দান এই কন্টিনিউয়াস কর্মবিরতি স্বাভাবিকভাবে যে প্রশ্ন আন্দোলন অনশন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তারা প্রত্যাহার করেছিলেন কাজে কিন্তু কোনো ঘাটতি নেই আলোচনার সময় শেষ সকলকে ধন্যবাদ